কিয়ামতের আধিপত্য ওই গরিবের হাতে যা আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করে। কেমন আধিপত্য! আধিপত্য যদি না হইতো তাহলে আল্লাহর রাসূল গরিবদের মাঝে উঠার জন্য কোনোদিন দোয়া করতেন না। গরিবদের কাছে আধিপত্য, কেমন আধিপত্য! যেখানে সবাই পরেশান হবে, পরেশান ছুটবে, সবাই পরেশান, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, রসুলরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, সব নাফসি নাফসি চিৎকার দিবে। নাফসি নাফসি অর্থ কি? আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কোন নবী কোন রসুল না উম্মত না আপনজন। আল্লাহর রাসূল তো বলছে কাআন্নি আনজুরু মূসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আমি দেখতেছি মনে হয় ওই দৃশ্য যে মূসা আলাইহিস সালামের মতো নবী কিয়ামতের মাঠে আরশের খুঁটি ধরে চিৎকার দিবে আর বলবে রব্বি নফসি নফসি, রব আমাকে বাঁচান। লা আসআলুকা উখতি ওয়ালা আসআলুকা উম্মি, আজকের দিন মাকেও চাই না বোনকেও চাই না, আমাকে বাঁচান। আম্মাজান জিজ্ঞেস করছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ভয়াবহতা কিরকম? আল্লাহর রাসূল শায়িত ছিলেন, তাড়াতাড়ি উঠা বসছেন আর বলছেন আয়েশা ইয়াউমুন আসির, বড় কঠিন দিন, কঠিন কঠিন দিন। তো বলছে কেমন কঠিন, কেমন কঠিন? তো বলছে জাহান্নামকে যখন টাইনা আনা হবে তো 70,000 ছিকল দিয়ে আনা হবে, প্রত্যেকটা কড়া ছিকলের আংঠায় 70,000 ফেরেশতা ধরবে, তারপর হাতের থেকে ছুটবে চিৎকার দিতে দিতে কিয়ামতের মাঠের দিকে যখন আসবে তো জিব্রিল আলাইহিস সালাম পর্যন্ত মাটিতে চিৎকার দিয়ে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আমাকে বাঁচান। ওই দিনের আধিপত্য গরিবদের হাতে, উঠবে ফেরেশতা কানে কানে বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমার হিসাব নাই কিতাব নাই, চলো সিধা জান্নাত, চলো সিধা জান্নাতে। শুধু জান্নাতে যেতে বলবে না, কানে কানে আরো কিছু বলবে, কানে কানে আরো কিছু বলবে, কানে কানে বলবে তামাত্তাউ খামসুমিয়াতি আম, তুমি দুনিয়াতে ভোগ করতে পারো নাই, দুনিয়ালারা তোমার চোখের সামনে ভোগ করছে আর তোমার শুধু দিল জ্বলছে, তুমি তাকায় তাকায় দেখছ আর দিলের ভিতরে ধাক্কা লাগছে, তুমি তাকায় তাকায় দেখতেছিলে আর দিলে ব্যথা পাইতেছিলে। বিদায়, তুমি আজকে জান্নাতেরটা 500 বছর ভোগ করবে, দুনিয়ার ভোগের পরিবর্তে জান্নাতে 500 বছর, আর ধনীরা ওয়েটিং রুমে বৈসা বৈসা গ্লাসের ওই পারে দেখতে থাকবে আর তুমি দেখা দেখা বড় বড় রান খালি টানতে থাকবে। বোঝেন আমার কথা? বোঝেন? কাবাব সাবাব টিক্কা শিক্কা আজকে যা আছে না খাইতে থাকে, যেটা এটা দেখায় দেখায় খাবে, 500 বৎসর পরে ধনীদেরকে যেতে দেবে। সত্য এটাই, যদিও আজকে এটা দিয়া বসতে পারতেছি না, এটা বসতে দেয় না, বিবেক বসতে দেয় না, আমাদের বুদ্ধি বসতে দেয় না, আমাদের বিদ্যা বসতে দেয় না, আমাদের মন আমাদেরকে বসতে দেয় না, আমাদের পরিবেশ আমাদেরকে বসতে দেয় না, আমরা পরিবেশ আমাদের মাঝে বাধা, এটা আমাদেরকে বসতে দিতেছে না। এই জন্যই তো আমরা বলি, আমরা কি শিক্ষা দীক্ষা কম নাকি? আমরাও তো কিছু পড়ালেখা করছি, আমরাও তো কিছু জানি, এই জন্যই বলে বেড়াই। আমাদের বিবেক বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না, এটা বাধা, মন বাধা, শয়তান সর্বশেষ বাধা, শয়তানের নাম্বার সবাই শেষে,
আমরা তো প্রথমেই নেই শয়তানের নাম্বার, যে শয়তান আমাদেরকে বসতে দেয় না, না না না, আমার বিবেক বুদ্ধি আমাকে বসতে দেয় না, আমার বিদ্যা আমাকে বসতে দেয় না, আমার মন আমাকে বসতে দেয় না। কুরবান যাও আল্লাহ 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 রহমান আর রহিম দেখা, রহমান আর দুনিয়া ও রহিম আর হুমা, আল্লাহ রহমান আর রহিম দেখে সইতেছে। এই জন্যই তো কেয়ামতের দিন বলবে আল্লাহ কুলতু ফাসামিয়তু, তুমি টকশোতে বসেও বলছো, টকশোর বাহিরেও বলছো, খুব বলছো আর আমি খালি শুনছি, শুধু শুনি নাই, অহতালামতু আমি ধৈর্য ধারণ করছি, কিচ্ছু বলি না, আজকে আমি বলবো তুই শুনবি। ওই দিন শুধু আল্লাহ বলবে, আমরা শুনতে বাধ্য হব। সত্য এটাই, স্বীকারোক্তি দিয়েই এখানে আসছি। আল্লাহ কাঁচা না, অনেক সময় করে না, অনেক সময় করে না, সাদা কাগজে সিগনেচার নিয়ে নেয় না, নেয় না নেয় না, আরে মানে বোঝেন না, বাংলা টাংলা কিছু বোঝেন, আমার কিন্তু কথায় সুর টুর নাই, আমার কথা এরকমই হবে, যতক্ষণ হবে ধ্যান দিয়া শুনলে বুঝে আসতে পারে। অনেক সময় সাদা কাগজে সিগনেচার নেয় না, আল্লাহ আমাদের থেকে সিগনেচার রাইখেই পাঠাইছেন, সিগনেচার ছাড়া পাঠান। আলাস্তু বিরব্বিকুম কালু বালা, সবার কানে কানে বলা দিছে সিগনেচার দিয়া তুমি দুনিয়াতে গেছো। এই জন্যই কোরআন বলে কিয়ামতের দিন তোমার ফিঙ্গার তোমাকে মিলায় দিব। ফিঙ্গার বোঝেন, ফিঙ্গার ছাপ বোঝেন, হ্যাঁ যতই তাফালিং করি না কেন, আল্লাহ বলে তোমার কাছ থেকে ব্লাইন্ড সিগনেচার আমি রেখা দিছি, তোমার থেকে সিগনেচার দিয়া তুমি দুনিয়াতে আসছো, এখন এইখানে এসে যাই বলো, আর একদিন বাধ্য হবে আবার। ওটাও আল্লাহ বলা দিছেন, রব্বানা ইন্নানা আবসারনা ফারজ্না আমাল, ফারজ্না আমাল সালিহা ইন্না লামুকিনুন, আল্লাহ চোখে দেখা ফেলছি আবার ফিরত পাঠান, এইবার ভুল হবে না। তা আল্লাহ বললে কাল্লা, আর কোনোদিন সম্ভব না, এত কিছু দেওয়ার পরেও যদি তোর হুশ না আইসা থাকে, কত কিছু দিছেন কুদরতি হাতে তৈরি করছেন, দশ মাস সময় নিয়ে তৈরি করছেন, সমগ্র সৃষ্টিকে হুকুম দিয়ে তৈরি করছেন, ছয় দিনে কমপ্লিট করছেন, আপনাকে আমাকে দশ মাস সময় নিয়ে তৈরি করছেন, কুদরতি হাতে তৈরি করছেন, সারা দুনিয়ার আধিপত্য আপনাকে আমাকে দিছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, দুনিয়ার সব কিছু আমাদেরকে দিয়া দিছেন, আমাদেরকে লালন পালনের দায়িত্ব নিছেন, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আমাদের দায়িত্ব নিছেন, সৃষ্টির ভিতরে আমাদেরকে সবচেয়ে সুন্দর তৈরি করছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমাদের চেয়ে সুন্দর আল্লাহ কাউকে তৈরি করেন নাই, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়াইছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, দুনিয়া আমাদেরকে দিয়া দিছেন, আর দুনিয়া খুলিকনা লাকুম, কি টাকা দিয়া পড়ে বাড়িতে ফিরতে হয়, আর ডাক্তার হাসে আর কয় বেশি কিছু হয় না, গ্যাস কি 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 পেটেরটাই তো বাড়ি করতে পারেন না আল্লাহ বাহির না করলে, ঠিক না, মাটিরটা বাহির করবেন, সোনা তেল, আল্লাহ বলে তোমাকে দিছি, শুধু দুনিয়া দিই নে আখেরাত পর্যন্ত তোমাকে দিছি, শুধু এতটুক দিই নে সমগ্র সৃষ্টি তোমার অধীন করছে, ফেরেশতা পর্যন্ত তোমার সেবায় লাগাইয়া দিছে, বাপ নিয়া চলি তাই না, রাগ হন না, আমার সমাজের প্রত্যেক মানুষ বাপ নিয়া চলে, রাস্তায় মাঝে মাঝে হাঁটি তো, তো রিক্সাওয়ালা পর্যন্ত বাপ নিয়া কয়, হুজুর পার্কে হাঁটেন না রোডে হাঁটেন, সবাই বাপ নিয়া আছে, চব্বিশ ঘন্টা অক্সিজেন কে দেয়, কার অক্সিজেন, কয় টাকা বিল দিছেন এই পর্যন্ত, হ্যাঁ কয় টাকা ডেলি নেন, কয় লিটার জানেন, ৫৫০ লিটার ডেলি নেই, মাসে কত হয় হিসাব করেন, ডেলি যদি ৫৫০ হয় তাহলে মাসে কত লিটার হয়, কয় টাকা বিল দিছেন,
এইখানে তো লোক আছে সারাদিনে একবার আল্লাহ বলে না, যুবক আছে সারাদিনে একবারও আল্লাহ বলে না, সারাদিন খালি মাইক্রোফোন কানের ভিতরে নিয়ে হাঁটতেছে আর মাজা দুলাইতে দুলাইতে, ঠিক না? রাগ হয়ে গেল? তোমাকে সুস্থ রাখার জন্য ডেলি কিডনি 36 বার ডায়ালিসিস করতেছে, 36 বার ডেলি। রঙ্গে আসো তাই না? আজকে স্বাধীনতা দিছে, বিদায় যা খুশি তা বলতে পারো। আল্লাহ বলে সব তোকে দিয়া পরীক্ষা করছি, 60-70 বছরের জীবনের বিনিময় জান্নাত দেখাবে, এটা তোর জন্য বানাইছিলাম, তোর জন্য এটা ছিল, এটা তুই বাবে আইসা এটা হারায়া নিছস, এটা তারপরে দোজক দেখাবে। বাবে আইসা সামান্য দুনিয়া সেলিব্রিটি হওয়ার জন্য, সেলিব্রিটি বহু সেলিব্রিটি আমরা চিনি দুনিয়াতে, সামান্য 60-70 বছরের সেলিব্রিটি, 60-70 বছর আবার কি, চামড়া যতদিন গোছ না খায় ততদিন সেলিব্রিটি, গোছ খাইতে দেরি সেলিব্রিটি শেষ, মনে হয় বোঝেন নাই, ঠিক না? চামড়ায় যেদিন বাজ পড়ে ওই দিন সেলিব্রিটি শেষ, সামান্য সেলিব্রিটির জন্য আল্লাহ বলে পরীক্ষা করছিলাম তোকে, তুই পাস করতে পারিস না আর পাঠানো হবে না, কাল্লা কোনোদিন না। তারপরে চিল্লাইতে থাকবে, তারপরে মারবে মহর, বলবে কালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আওয়াজ করার শক্তি পর্যন্ত দিবে, শুধু শুধু কোরআন চিৎকার দেনায় ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে আল্লাহ আল্লাহ রাসূল নিয়া মজা নাও, আল্লাহ বলে আসতে দে দিন মজা কি দেখছিস, আমরা মজা নিব তোকে দিয়া, এরকম মজা। এই জন্য জান্নাতে একটা ঘর আর দরজা আছে, জান্নাতিরা বিনোদন করবে দোজখীদেরকে নিয়া, দুনিয়ার এই বড় বড় সেলিব্রিটি ফেলিব্রিটি যা আছে যদি নিজেকে না শুধরাইল, তাইলে যদি আর আল্লাহ না করুক আল্লাহ না করুক ঠিকানা যদি জাহান্নাম হলো, তাহলে জান্নাতিরা বিনোদন করবে ওদেরকে নিয়ে বিনোদন, যেরকম বাচ্চা বাচ্চা যেরকম ইঁদুরের লেজের ভিতরে রশি বান্ধা বিনোদন করে, জান্নাতিরা ওদেরকে নিয়ে বিনোদন করবে। দরজা খুলবে এক একদিন এক একজনের নাম মনে উঠবে, দেখি কোন জায়গায় আছে, সাথে সাথে সামনে আসবে, কথা বলতে বাধ্য হবে, বলবে আপনি এইখানে কেন, কোরআন জবাব দিয়া দিছে কেন এইখানে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, কি কারণে ওইখানে, কারণ বলবে, তারপরে বলবে আন আফিদু আলাইনা মিনাল মা, একটু পানির ছিটা দাও না, একটু কাটা দাও না, দরজা মারবে মুখের উপরে আর চিৎকার দিয়া বলবে কদ হাররাম আল্লাহ, আল্লাহ হারাম করে দিছে, হারাম, বড় চিৎকার দেওয়া হইতো তোমাদের সামনে, আলেম ওলামা বড় হাতে পায়ে ধরে বুঝাইত, বড় হাতে ধরে পায়ে ধরে বুঝাইত, আলেম ওলামা বড় পায়ে ধরে তোমাদেরকে বুঝাইত, ভিতরের ব্যথা নিয়ে বুঝাইত, তোমরা সব বলতা এগুলা কিচ্ছু না বুয়া, এগুলা কি তোমরা বিভ্রান্ত করতে মানুষকে, ভুয়া, আসতে দাও মৌত, তখন বুঝবে ভুয়া না সত্য, জাকেটা আমার আলোচ্য বিষয় না, আমি যেটা বুঝাইতে চাইতেছি ওটাই আমার বিষয়, কে কোথায় বাস করে, কে কি খায়, কে কি পড়ে, গর কীরকম, বংশ কি, বুলি কি, গঠন কি, রং কী, ঢং কি, পেশা কি, শিক্ষা কি, দীক্ষা কি, কসম খোদার আল্লাহ কিছু দেখেন না, আল্লাহ দেখে কে আল্লাহকে রাজি করলো, আল্লাহর রসুলকে রাজি করলো, নিজের ক্ষেত্রে বৈশা করলো, যে যেই ক্ষেত্রে আছে, যে যেই অবস্থানে আছে, আল্লাহকে যে রাজি করলো, কসম খোদার আল্লাহর ওয়াদা এটাই সত্য, আল্লাহর ওয়াদা এটাই সত্য, যে আল্লাহকে রাজি করলো, আল্লাহর রসুলকে রাজি করলো, দুনিয়া যেইভাবেই কাটুক না কেন, খায়া কাটুক আর না খায়া কাটুক,
পায়ে জুতা থাকুক আর না থাকুক, শরীরে কাপড় থাকুক আর না থাকুক, মাথা গুচা ঠাই থাকুক আর না থাকুক, পেটে বাত থাকুক আর না থাকুক, সত্য এটাই, নাইলে কোরআন কোনোদিন আমাকে বুঝাইত না। সাহাবাদের পেটে বাত ছিল না, গায়ে কাপড় ছিল না, মাথা গুচা ঠাই ছিল না, পায়ে জুতা ছিল না, আজও দুনিয়া আঙ্গুল উঠায়। এরা বড় গরিব ছিল, এরা শিক্ষিত ছিল না, এটা ছিল না সেটা ছিল না, অনুন্নত ছিল, উন্নতি এরা দেখেই নাই। কিন্তু সত্য এটাই, সবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, এটাই সত্য। সব কি রাদিয়াল্লাহু তাআলা, অর্থ কি আল্লাহ এদের উপরে রাজি, সত্য এটাই। প্রত্যেকের কানে কানে আল্লাহ বলে দিয়েছেন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, নবীজি সবাইকে বলে দেন জান্নাতের ওয়াদা, শুধু এক জায়গায় না দুই জায়গায় না, কোরআনে 1500 জায়গায় আছে, যেটাকে আমি বলি সাহাবাদেরকে আল্লাহ 1500 মেডেল দিয়েছেন এই দুনিয়াতে। আপনার চোখে গরিব লাগে ঠিক না, আপনার চোখে অশিক্ষিত লাগে ঠিক না, আপনার চোখে সাহাবা অনুন্নত লাগে ঠিক না, তো সাহাবা আমাদের গালে থাপ্পড় মেরে গেছেন যে বলছে তোরা এত শিক্ষিত, তো ম্যাকটাকে অধীন করে দেখাতো, আমরা অধীন করছি ম্যাককে, দেখ তুই না বড় এডুকেটেড, ম্যাক অধীন করে দেখা কি পারবেন না, পারবো না, আমাদের বড় বড় শিক্ষিতরা পারবে না, যারা ডক্টরেট বড় বড় শিক্ষিত, যারা বিদ্যাসাগর পারবে না, সবাই মিললেও পারবে না, যতগুলো ইউনিভার্সিটি আছে সব মিলা পারবে না। হ্যাঁ কি রাগ হয়ে গেলেন, পারবে না? সাহাবা তো বলে আমরা ম্যাক অধীন করলাম, তুই অধীন করে দেখা। আমরা তো চিঠি দিয়া নদীকে পানি ছাড়তে বাধ্য করলাম, তুই চিঠি দিয়া নদীকে পানি ছাড়া দেখা। সারা দিন রাত ডেজিং করে পদ্মার পানি ঠিক করতে পারতেছি না, সাহাবা তো চিঠি দিয়া দরিয়া নীলের পানি ঠিক করে ফেলছে, আজ পর্যন্ত পানি দিতে বাধ্য। আমি 6 বার দেখা বলতেছি, 6 বার দরিয়ায় নীল আমি চোখে দেখছি, আর 6 বারই দরিয়ার নীলের পানি আমার পেটে গেছে। হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করতেছি, না দরিয়ায় নীল জান্নাতের নদী, দোয়া করতেছি আল্লাহ যেই নদীর পানি পেটে গেছে এই পেটার দোজকে দিও না, দোয়া করি এখন। সাহাবা দেখা গেছেন টোকা দিলে ভূমিকম্প দূরভূত করতে পারি, তোমরা মেশিন দিয়া দূরভূত করে দেখাও, কি নাই মেশিন কি বলেন, বাড়িতে লাগায় রাখলে হবে না যে ভূমিকম্প আসবে আর মেশিন দেখা ভূমিকম্প দৌড় দিবে, নাই কোনো মেশিন, কি বলে সত্য বলতেছেন? আমেরিকার কাছে নাই, কারো কাছে নাই, আপনারা মানে জানেনই না, জানেন যাই না বলতেছেন না, না যাই না। সাহাবা বলে আমরা টোকা দিয়া ভূমিকম্প দূরভূত করছি, করা দেখা, আমরা অগ্নিগিরিকে হাতে পাহাড়ে আবদ্ধ করছি হাতে, তমিমে দাড়ির কবর আমি দেখছি আর যায় একটা সেলুট দিছি, সেলুট তমিম, 1 বৎসরের সাহাবি তুমি, হাত দুইটা রেখা গেলে না কেন, রেখা যদি যেইতা তাহলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না, যেইখানে অগ্নিগিরি ওইখানে তোমার হাত, যেইখানে ফায়ার আগুন ওইখানে তোমার হাত, ফায়ার সার্ভিসের প্রয়োজন হতো না, আগুন নিপতে বাধ্য। তমিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা নু পাহাড়ে আগুনকে আবদ্ধ করছে, এখনো পাহাড় রাখা আছে। সাহাবা বলে দেখাও, তোমরা না এত শিক্ষিত, দেখাও, শুধু একটা কটা দেখাবো, সারা রাত্র পার হয়ে যাবে দেখাইতে গেলে। সাহাবা দেখায় গেছেন, যদিও আমরা আঙ্গুল উঠাই, আমি শেষ জায়গায় চলে আসছি, আসেন আসেন, কোথায় বাস করি এটা বিষয় না, কি খাই এটা বিষয় না, কি পড়ি এটা বিষয় না, রং ঢং কি এটা বিষয় না, বয়স কতটুক এটা বিষয় না। হ্যাঁ বাচ্চা হইলে ভিন্ন কথা, রুফিয়াল কালাম আন সাবি,
বাচ্চার থেকে কলম উঠানো যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে কলম তার বিরুদ্ধে যাবে না। কিন্তু যুবক তুমি যদি প্রাপ্ত বয়স্ক হয়ে থাকো চলম কলম কিন্তু তোমার পক্ষে চলবে বা বিরুদ্ধে চলবে। খবরদার, আল্লাহর দেখার বিষয়কে আল্লাহকে রাজি করলো, আল্লাহ রসুলকে রাজি করলো, যেই অবস্থানে থেকে রাজি করো। এই জন্য দেখাইতে যে ওইখান থেকে বাহির হয়ে গেছি, গরিব যদি দারিদ্রতার ভিতরে আল্লাহ রসুলকে রাজি করে, দুনিয়ায় হয়তো কিছু নাই তার কাছে, ঈদের পরে ঈদ যাইতে পারে, আমি জানি না এখানে পাওয়া যাবে কি যাবে না, কিন্তু গ্রামগঞ্জে পাওয়া যায়। 2020 আর 21 চারটা ঈদ গেছে, এরকম ফ্যামিলি পাওয়া যায় চার ঈদে নিজেদের, নতুন তো দূরের কথা, বাচ্চাদেরকে একটা সুতা পর্যন্ত কিনা দিতে পারে নাই লকডাউনের কারণে। এইখানে এরকম মানুষ আছে কিনা আমার জানা নাই, চার ঈদে একটা সুতা কিনা দিতে পারে নাই, তাতে কিছু আসে যায় না। গরিব যদি আল্লাহকে রাজি করলো, রসুলকে রাজি করলো, কিয়ামতের মাঠের আধিপত্য তার হাতে। যুবক যদি যৌবনে আল্লাহকে রাজি করলো, তো জমিনে যতদিন চলবে আল্লাহ একে দেখবে আর বললে ইন্নি উবাহি বিহিল মালাইকা, ও যুবক তোমাকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি, তোমাকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গর্ব করি, তোমাদেরকে তোমাকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে হায় 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 গর্ববোধ করি, তোমাকে নিয়ে আমি বারবার ফেরেশতাদেরকে দেখাই, দেখ এই যুবককে দেখ। হ্যাঁ হ্যাঁ, যুবক যদি যৌবনের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করে, আশা তো পুরা হবে জান্নাতে ইনশাআল্লাহ। কোথায়? হ্যাঁ, এই মাটির জান্নাত, মাটির দুনিয়া, হ্যাঁ এই দুর্গন্ধময় দুনিয়া, শুধু শুধু সাহাবা পাগল হন নাই, জান্নাত শুনতে 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 এতটুকু শুনছেন, এতটুকু বলছেন, এতটুকু আলোচনা করছেন যে সবাই চোখে দেখতেছে জান্নাত। সাহাবি রসুল বলতেছে আমি চোখে দেখতেছি জান্নাত, বর্ণনা দিছেন আল্লাহ রসুলের সামনে। আমার মনে হয় এই বর্ণনা এই জন্যই দিছেন যে আপনি তো দেখা আসছেন, দেখেন তো আমার বর্ণনার সাথে মিলে কিনা। বর্ণনা দেওয়ার পরে আল্লাহ রসুল বলছে ফালতাজিন, দৈরা রাখিস, হারায়া যেন না যায়, সত্য দেখছিস। জমিনে বসে জান্নাত দেখতেন, সব পাগল ছিলেন পাগল, নারী পুরুষ যুবক এমনকি বাচ্চা পর্যন্ত পাগল ছিল। আপনি যদি বলেন প্রমাণ, নাহলে বাচ্চা পায়ের উপরে বড় করে বড় হলো কেন? ওকে জান্নাতের নিশা পাগল করছে যে আমি ছোট থাকতে চাই না, ছোট হলে তো আমাকে নিবে না, আমি জান্নাত পাবো তো পাবো কি করে? তো পায়ের উপরে অগোচরে বড় করে বড় হয়ে কল্লা সবার উপর দিয়ে উঠে দাঁড়ায় ছিলেন, আল্লাহর রসুলের চোখে ফাঁকি দিতে চেয়েছিলেন। আল্লাহর রসুলের চোখে ফাঁকি দেয় তো দেয় কে? আল্লাহর রসুল বলছে তুমি ছোট পাও নামাও, কিন্তু ওকে ঠান্ডা করতে পারে নাই, ও তো এইখান থেকে হাঁটছে, তো যুক্তি আরেকটা দাঁড় করায় দিছে, আমার বড় বাড়ছে, আমি শক্তিশালী বেশি, বিশ্বাস হয় না? মল্লযুদ্ধ লাগায় দেখেন, হায় হায়, ওর আগ্রহে মনে হয় আল্লাহ নবীজির কানে কানে বইলা দিছেন বন্ধু নিয়া নেন, পরীক্ষা করেন কিন্তু নিয়া নেন, নইলে আল্লাহ রসুল নিলেন তো নিলেন কেন? পরীক্ষা করেন নিয়া নেন, কেননা দিল তো আপনি দেখেন না, দিল ভিতরে কিরকম করতেছে, জান্নাতের শখ ভিতরে কি করতেছে। আমাদের যুবকদের তো 14 তারিখের শখে এখনই নাচতেছে, ঠিক না? কি কম রাগ হয়ে গেল? হ্যাঁ, 14 তারিখ বোঝো না, ফেব্রুয়ারির, এরা এখন থেকেই পজিশন নিতেছে 14 তারিখে কে কি করব। এরা হাসলে কি আমি বুঝি তো চেহারা দেখা, এরা সব এখন থেকে পজিশন নিতেছে যে 14 তারিখে কি করবে, কে কেমনে করবে, কেমনে মেসেজ দিবে, লিখবে কেমনে, ফুল কোত্থেকে জোগাবে, ঠিক না? নাম নুম বললাম না, খালি তারিখ বললাম, কি দিন এটাও বললাম না, যুবকরে বুঝে ফেলছে। হ্যাঁ, সব বিজ্ঞানসম্মত তো,
বুঝো নাই তোমরা? হ্যাঁ, নাম তো তোমাদের জানাই আছে। হায় হায়, জান্নাতে সব রাখা আছে, এই জন্যই পাগল ছেলে। সব রাখা আছে জান্নাতে, কি চাও, কোনটা চাও? যুবকরা ভাবে জান্নাতে কিছু নাই, হুজুররা যেমনে বলে খালি গুমান গুমান্তিস আর খাওয়ান্তিস, গুমান্তিস খাওয়ান্তিস, বোঝো? ডাকায়া শব্দ কিন্তু, বোঝো? তোমরাও তো একসময় ডাকাই ছিল, ঠিক না? হ্যাঁ, রূপগঞ্জে না স্বাধীন হয়েছে কয়েকদিন, জুমা জুমা আট দিন, মানে স্বাধীন মানে থানা হয়েছে, জেলা হয়েছে নারায়ণগঞ্জ, ঠিক না? আগে কি ছিল? ডাকাই ছিল না? যুবকরা ভাবতেছে জান্নাতে কি গান আছে, গান তো দুনিয়াতেই, ঠিক না? জান্নাতে কি নাচ আছে, নাচ তো দুনিয়াতেই, ঠিক না? জান্নাতে কি এরকম পাওয়া যাবে রাস্তাঘাটে যে চোখ টিপি দিমু, ঠিক না? হায় হায় হায়, তোমার জান্নাতটা সবচেয়ে ছোট হইল 2,40,000 মাইল হবে। কয় লক্ষ যে আল্লাহ বানায় রেখা দিছে চিপায় চিপায় তুমি জানো না। হাদিসে আছে, কোরআনে আছে, ওয়ালা দাইনা মাসজিদ, ওগুলোর নাম হইলো মসজিদ। তুমি গড়তে যাইবা, তোমার চোখ টিপি দিতে হবে না, ওই চোখ টিপি দিয়ে বুকে লাগবে, তুমি চিন্তা করবা না। ওইখানে 2 নম্বর নাই, সব 1 নম্বর। এইখানে তো মেসেজ দেয় একটা করে আর একটা, ঠিক না? মেসেজ দিছে তোমারে, ফুল দিয়েছে আবার আরেকজনকে, ঠিক না? সত্য তো? কি মনে হয় বুঝে নাই বাংলা, ঠিক না? মেসেজ দিছে তোমারে, ফুল দিছে কি কারে, আরেকজন রে, আবার তুমি প্রতিবাদ করছো তো জুতো দেখা গেছে সাইজ, ঠিক না? জান্নাতে এরকম হবে না, কসম খোদার হবে না। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে। আল্লাহ বলবে আনা হব্বুক আনতা হব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করে কেন আসলি? কোভিড থেকে অপেক্ষায় বসে আছি তোর জন্য। এটার নাম জানি সাহাবা শুধু শুধু পাগল হয় না, ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে। এই সুতার কাপড় আলোর সুতার বানানো হবে। এই দুনিয়ার 3 পিস আর 2 পিস আর 1 পিস, জান্নাতের লেহেঙ্গা 3 কিলোমিটার গের হবে, 3 কিলোমিটার আলোর সুতা দিয়া বানানো। সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় লেহেঙ্গা উঠাবে কেমনে? আল্লাহ রাসূল বলছে কোনো ওয়েট থাকবে না, আলোর কোনো ওয়েট নাই, সুতারও কোনো ওজন নাই, এটা পড়বে ডেলি 70 বার চেঞ্জ হবে। আল্লাহ চেঞ্জ করাবে, আল্লাহ খোলাবে, আল্লাহ পড়াবে, পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, জান্নাতে কোনো ধুবি নাই, এটা ধুইতে হবে না, ওয়ান টাইম ইউজ, একবার ইউজ করবে তারপরে শেষ, আর জীবনে দ্বিতীয়বার ওটা গায়ে লাগবে না। খালি পাগল হয়ে গেছে দুনিয়া দেখা যুবকরা, আমরা ভাবতেছি দুনিয়াই শেষ। কেউ কেউ বলে না চিতাতেই শেষ, মনে হয় বোঝেন নাই, ঠিক না? এখন আমরা থিওরি বের করছি দুনিয়াই শেষ, শেষ না, মোরা দেখো শেষ কি শেষ। শুধু শুধু তো কবি বলেন নাই, জেসি করনি এসি ভরনি, না মানো তো করকে দেখ, জন্নত বি হ্যায় দোজক বি হ্যায়, না মানো তো মর কে দেখ, মোরা দেখো কি আছে। যদিও উন্নত দুনিয়া, মঙ্গলের ছবি আনা যায়, হোবল দিয়া সারা সৌরজগৎ দেখা যায়, কিন্তু 2.5 হাত মাটির নিচে কি এটা দেখা যায়? এটা গোপন রাখছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছিলেন আমার মন চায় আমি দোয়া করি, কিন্তু দোয়া করি না, এই জন্য উপর থেকে সিগন্যাল আসছে না বন্ধু দোয়া করেন না, তাইলে কি হবে? কেউ আপন জনকে আর কবর দিবে না, সারা দুনিয়া মানুষের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে যাবে, কেউ আপন জনকে কবর দিবে না। কেননা 2-1টা কবর দেওয়ার পরে যখন অবস্থা দেখতে থাকবে তো ভয়ে সবাই আপন জনকে কবর দেওয়া ছেড়া দিবে, বিদায় বন্ধু দোয়া করেন না। আল্লাহ নিষেধ করছেন দেখে এই জন্য দোয়া করেন নাই।
তারপরও আল্লাহ মাঝে মাঝে দেখায় দুই একটা, ঠিক না? না দেখায় না? দেখায় না? দেখায় না? ইতিহাস খুঁজে দেখেন, তারপরও আল্লাহ আমাদের আকলকে ঠিকানায় আনার জন্য দেখায়। তো যেটা বলতেছিলাম, আপনি কোথায় বাস করেন এটা আল্লাহর বিষয়, আল্লাহর বিষয়। আল্লাহকে রাজি করলাম কিনা, আল্লাহর রসুলকে রাজি করলাম কিনা, যেই জায়গায় আসি, যেই ক্ষেত্রে আসি। যুবক যদি যৌবনে করে, পুরুষ যদি পুরুষত্বের ভিতরে করে, নারী যদি নারীত্বের ভিতরে করে, তো জান্নাতের আট দরজা তাকে ডাকবে। পুরুষের 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহ বলবে, বান্দি দুনিয়ায় তুই সব পুরা করতে পারিস নাই, আমাকে পাইতে যায়া, রাজি করতে যায়া তুই সময়ের সাথে দৌড়াইয়া পারিস নাই। সকাল না হইতে দুপুর হয়ে গেছে, দুপুর না হইতে বিকাল হয়ে গেছে, বিকাল না হইতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা না হইতে রাত হয়ে গেছে, রাত না হইতে আবার সকালে সূর্য উঠা গেছে। তুই সময়ের সাথে দৌড়াইয়া পারিস নাই, কোনো শখই পুরা করতে পারিস নাই। আজকে তোকে পুরুষের 500 বছর আগে পাঠাবো, আর তুই তোর শখকে পুরা করবি, আমিও সাজায় রাখছি, তুই তোর জান্নাতকে সাজাবি আর নিজেকে সাজাবি। যা চাবি তা মিলবে, 120 ফিট লম্বা চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। 10টা আমাদেরকে শারীরিক গুণ দিবে, কয়টা? 10টা শারীরিক গুণ, 10টা শারীরিক গুণ দিবে। আল্লাহ তাওলি আদম সিত্তুনা জিরা, আদম আল ইসলামের মতো 120 ফিট লম্বা, 7 হাত সিনাটা চওড়া হবে। আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আল ইসলামের মতো রূপ। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আল ইসলামের মতো গলার আওয়াজ। আল্লাহ মিলাদি ঈসা, দাউদ আল ইসলামের মতো আওয়াজ। জানেন, দুনিয়া যেদিন থেকে শুরু হয়েছে যেদিন শেষ হবে, সমস্ত সিঙ্গারদের আওয়াজ যদি এক জায়গায় করা হয়, তো দাউদ আল ইসলামের আওয়াজের সামনে বিন্দু হবে না। উনি যখন পড়তেন জবুর, তো পাহাড় ডান্স করত, পাহাড় আওয়াজ, তামাজালাতিল জিবাল, পাহাড় ঝুমতে থাকতো, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, পাখি থেমে যেত, গাছপালা তরুলতা ঝুমতে থাকতো। উনি যখন জবুরে সুর উঠাইতেন, সুর দিতেন জবুরে, ওই আওয়াজ প্রত্যেককে দেওয়া হবে। কি যুবক, খালি পরেরটাই শুনবা না নিজেও ওই আওয়াজ চাও? না চাইলে সবার জেবের ভিতরে মাইক্রোফোন কেন থাকবে? অধিকাংশের জেবেই তো মাইক্রোফোন, ঠিক না? সারাদিন লাগায় লাগায় শুনতে থাকে, হায় এই পর্যন্ত কত মাইক্রোফোন যে যুবকের জান নিয়ে নিল, তারপরে হুশ আসে না, ঠিক না? একটা লাগায় না, দুটা লাগায়। কি আবার এখন বাইরেছে, বাবারে বাবা, বুঝাও যায় না যে মাইক্রোফোন লাগাইছে, ঠিক না? আগে তো তার সার ছিল, বুঝা যেত, এখন তারও নাই, তোরও নাই, কিচ্ছু নাই, বুঝাও যায় না যে মাইক্রোফোন লাগাইছে, ঠিক না? বোঝা যায়? আবার ছোট ছোট কানের ভিতরে ঢুকে বসায় রাখে, ঠিক না? আজকে বোঝবা না, কালকে বোঝবা। যুব, রাগ হয়েও না, বেশি শুনো না, বেশি শুনো না, আল্লাহকে নারাজ করো না। হইতে পারে একদিন আসবে যেদিন তোমার শোনার খুব দরকার হবে, ওই দিন কান বলবে বহু শুনছিস, আজকের থেকে আমি আর শুনবো না। মনে হয় বোঝো নাই, কান বলবে আর শুনবো না, তুই বহু শুনছিস, কান নষ্ট হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক, আল্লাহ করুক বুঝে আসুক, দাউদ আল ইসলামের মতো আওয়াজ হবে। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আল ইসলামের সমান বয়স, 33 বছরের যুবক। আল্লাহ কুয়াতি মুসা, মুসা আল ইসলামের মতো শক্তি। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক, জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোজ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে না। যুবক, সোনার বেসলাইট পড়াবে আল্লাহ, এইখান থেকে নিয়ে এই পর্যন্ত বেসলাইট, দোনো হাতে,
ডেইলি চেঞ্জ হবে, যখন চাবে তখন চেঞ্জ হয়ে যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। হ্যাঁ, আল্লাহ শুধু দাওয়াত খাওয়াবে না, পোশাকও পড়াবে, কাপড়ও পড়াবে, কাপড়ও পড়াবে আল্লাহ। এই জন্য সবার কাছে দরখাস্ত আসে, শেষ জায়গায় আমি চলে আসছি আল্লাহকে রাজি করে। আল্লাহ দেখবে কি আল্লাহকে রাজি করবে। ছোট জীবনটা এই জন্যই, কোথায় বাস করি এটা বিষয় না, জীবন কতটুক পাইলাম এটা বিষয়। এই 60-70 বছরের জীবনটা এই জন্যই, যে আল্লাহকে রাজি করা, আল্লাহর রসুলকে রাজি করা। আল্লাহ কিভাবে রাজি হবে, আল্লাহর রসুল কিভাবে রাজি হবে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের প্রত্যেক ব্যক্তিকে, গরিবকে জানায়া দিছেন আল্লাহ কিভাবে রাজি হবে, নারীকে জানায়া দিছেন আল্লাহ কিভাবে রাজি হবে, যুবককে জানায়া দিছেন আল্লাহ কিভাবে রাজি হবেন, প্রত্যেককে জানায়া দিছেন, প্রত্যেক জায়গার ব্যক্তিকে জানায়া দিছেন, এমনকি আদালতওয়ালাকেও জানায়া দিছেন। নাইলে এই হাদিস কেন আসবে, আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাত সিত্তিনা সানা। আদালতে বৈশা যদি কেউ ইনসাফ করলো, একদিনের ইনসাফ 60 বৎসরের বন্দেগীর চেয়ে উত্তম। 60 বৎসরের বন্দেগি একদিকে, একদিনের ইনসাফ একদিকে, ইনসাফ ভারী হবে। প্রত্যেক ব্যক্তিকে তার ক্ষেত্রে রেখা শিখাইছেন কিভাবে, এটা শিখতে হবে। আর যদি বলেন একের ভিতরে 100, একের ভিতরে 100 কিছু জিনিস আছে, যদি বলেন যে একের ভিতরে 100 চাই, একের ভিতরেই যেন 100 হয়ে যায়, 100টা করব কখন, একটা করব 100 হয়ে যাবে, ওটাও দেওয়া আছে। যেটা আমার মনে হয় এশার নামাজ এখানে অনেকেই পড়ে নেয়, ঠিক না, রাত্রে পড়বে কি না এটাও সন্দেহ আছে, ঠিক না। নামাজ একের ভিতরে 100, এই জন্য চিৎকার দিয়া বসে ইদা সালুহাত সালুহাসা ইবলাম, নামাজ ওকে তো জীবন ওকে। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিছেন আমাদের নবীজির দিলের ব্যথা দেখা, কেননা যখন 5 নিয়ে আসছেন, 50 আল্লাহ যখন 5 বানায় দিছেন, তো নবীজি 5 নিয়েই আসতেছিল, মুসা আলাইহিস সালাম থামায়া দিয়া বলছে আমার উম্মত 2 বেলা পড়তে পারে না, আপনার উম্মত 5 বেলা পড়বে, তো পড়বে কি কইরা, পড়তে পারবে না, কমায়া নিয়ে আসেন। তখন আমাদের নবীজি উত্তরে বলছিল লজ্জা লাগে, এতবার গেলাম আবারও যাব, লজ্জায় পাও আগে উঠতেছে না, কিন্তু ভিতরে একটা ব্যথা কাজ করতেছিল, যদি আমার উম্মত না পড়ে তো আমি মুখ দেখাবো, তো দেখাবো কি কইরা। আমার মনে হয় ওই সময় আল্লাহ কানে কানে বলছেন, বন্ধু আপনি নিয়ে যান, আমি ডাইকা ডাইকা দায়িত্ব নিলাম, আমি আপনার উম্মতকে ডাইকা ডাইকা পড়ায় নিব, আপনি নিয়ে যান। 5 ওয়াক্তকে 50 বানায় আমি লিখব, পড়বে, ঘাটতি পূরণ করতে হবে, রমজান আসতে দেন, প্রত্যেক রমজানকে আমি ফরজকে 70 গুণ বাড়ায় দিব, যাতে সারা বৎসরের ফরজের ঘাটতি আপনার উম্মতের পুরা হয়ে যায়, কেউ যেন ফরজের ঘাটতি না নিয়ে আমার কাছে না আসে। 100 কমসে কম নামাজ, বাকি উলামাদের থেকে শিখি, শিখবো তো নামাজ। কে কে আজকের থেকে ওয়াদা করতে পারেন যে পড়বো, যারা পড়ি না এরা পড়া ঘুমাবো, ওয়াদা। সর্বশেষ কথা, ওলামাদের থেকে শিখা। আমি তো বলি বাংলাদেশটা টিকা আছে এই জন্য, নড়ে চড়ে পড়ে না, একটা পরিবেশ আছে এখানে, একটা আধ্যাত্মিক চাদর আছে, যেটার কারণে বাংলাদেশ সুরক্ষিত। বাহ্যিক চাদর কি আছে আমি জানি না, কিন্তু আমার চোখের সামনে একটা আধ্যাত্মিক চাদর আছে, যে চাদর দ্বারা বাংলাদেশটা লেপটানো আছে, যার কারণে নড়ে চড়ে পড়ে না, শতবার ভূমিকম্প আসছে কোনো বিপর্যয় হয় না, শতবার, বহুতবার 10 নম্বর বিপের সংকেত আসছে, বাংলাদেশ কোনো বিপর্যয় ঘটে নাই,
করুণার মতো জিনিস আসছে, সারা দুনিয়া বলছে বাংলাদেশ সবচেয়ে বেশি বিপর্যয় ঘটবে, আলহামদুলিল্লাহ ঘটে নাই। একটা পরিবেশ এখানে আছে, সেটা হলো মক্তব, হেফজখানা, মাদ্রাসা, মসজিদ, মার্কাজ, হক্কানি পীরের খানকা, আলেম ওলামাদের এক পরিবেশ আমাদের দেশে আছে, দাড়ি টুপির এক পরিবেশ আমাদের দেশে আছে, জুব্বার এক পরিবেশ আমাদের দেশে আছে, বোরকার এক পরিবেশ আমাদের দেশে আছে। যুবকদেরকে পাওয়া যায় যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিছে, এই পরিবেশ আমাদের দেশে আছে, যার কারণে শতবার বিপর্যয়ের সিগনাল আসে কিন্তু কোনো বিপর্যয় হয় নাই। যতদিন পর্যন্ত এই পরিবেশ আমরা টিকায় রাখতে পারব, 30,000-এর উপরে হেফজখানা বাংলাদেশ। হেফজখানার নিয়ম হলো রাত্র 4টায় উঠতে হবে, ওই সময় উঠে যখন কোরআন পড়ে 30,000 হেফজখানার ছেলেরা, আমার বিশ্বাস, শুধু বিশ্বাস না, আমার ভিতরে অগাধ বিশ্বাস যে ওই সময় বাংলাদেশটাকে আধ্যাত্মিকভাবে এক সুরক্ষার চাদর দিয়ে এটাকে লেপটায় নেওয়া হয়, যার কারণে 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই, বরং 18 কোটি মানুষ বলতেই পারবে না যে ভূমিকম্প আসছিল। অল্প কিছু মানুষ বলতে পারে, যারা ফজরের আগে উঠছে ওরা বলতে পারে, ওদের চিৎকারে হয়তো বাকিরা জানছে কিন্তু ওরা নিজেরা জানে না। এই পরিবেশকে ধরে রাখতে হবে, তাইলে আমাদের শিক্ষা দীক্ষা ঠিক থাকবে। আর যদি পরিবেশ হারায় গেল, পরিবেশ হারায় গেল, জন্ম তো নিবেন মানুষ হিসাবে, মরবেনও মানুষ হিসাবে, কিয়ামতের দিন কাঠগোড়ায়ও দাঁড়াবেন মানুষ হিসাবে, আর সারা জীবন যতদিন এইখানে থাকবেন অতদিন ধারণা নিয়ে থাকবেন আমি বান্দর, বানর থেকে তৈরি, আমি মানুষ না আমি বানর, কিয়ামতের দিন যা বুঝবেন আপনি কয় নম্বর বানর, বান্দর। আমি গ্রাম্য ভাষায় বললাম, বান্দর বলে না বান্দর, আপনি বানর থেকে কিয়ামতের মাঠে বুঝাবে আপনি কয় নম্বর বানর। 24 ঘন্টা বক করবো আর আল্লাহ, আর যা খুশি তা বকতে থাকবেন, সুযোগ স্বাধীনতা দিছে বিদায়, আল্লাহ বলে অপেক্ষা কর, সন্তাদেরও ইন্নি মা কুমন্তাদের, তুইও অপেক্ষা কর, আমি আল্লাহ অপেক্ষা করতেছি। এই জন্য আলেম ওলামার থেকে শিখেন, নামাজ পড়েন, আল্লাহকে রাজি করেন, আল্লাহর রসুলকে রাজি করেন, মৌত কার কখন আসবে কারো জানা নাই, আর এই পরিবেশগুলোকে ধরে রাখি, এটি যেন হারায় না যায়। 32 বৎসরের মাদ্রাসা বলে এটা, 35 বৎসরের। কেন আমি প্রথম দুইকেই জিজ্ঞেস করছি, এটা তো অনেক পুরান মনে হয়, কেন গেট আমাকে বইলা দিছে এটা অনেক পুরান, জিজ্ঞাস করেন ভিতরে ডুইকি, আমি জিজ্ঞেস করছি বৈশা, মাদ্রাসা তো অনেক পুরান মনে হয়, কেন গেট আমাকে বলছে এটা অনেক পুরাতন, কিন্তু ওনারা আবার বলছে এলাকার মানুষ বেশি সচ্ছল না, বুঝছেন নাকি, আপনারা আবার রাগ হয়ে যায় না ঠিক না, আমি বলছি এতটুক সচ্ছল তো অবশ্যই যে মাসে মাদ্রাসাকে 100 টাকা দিতে পারে, মাসে এতটুক সচ্ছলতা কি এলাকার মানুষের ভিতরে নাই না নাই, আছে, হ্যাঁ এর চেয়ে নিচে তো না, কি বলেন, রাগ হয়ে যান না, কিন্তু আমি আপনাদের পক্ষই নিছি, বিরুদ্ধ নিই নি, 100 টাকা তো দিতে পারে, 200 ফ্যামিলির উপরে আছে, 200 বাড়ির উপরে আছে, এখানে 100 টাকা যদি মাসে দেয় এই পরিবেশকে রাখার জন্য, কেননা রাত্রে 4টার সময় যখন কোরআন পড়বে আপনি ঘুমাবেন, চোখে তো দেখেন না, উঠেন 4টার সময় আর যান ঘরের ছাদে, যান বাহিরে, ওই সময় তাকায়া দেখেন আকাশের কালার কিরকম, ঘুমায় তো থাকবেন 4টার সময় কেমনে দেখবেন আকাশের কালার, আবার দ্বিতীয় একটা ওই চক্ষু তো লাগবে, করুণা তো সত্য,
কিন্তু খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, চক্ষু তো লাগবে। এই পরিবেশ থাকবে তাহলে ইনশা আল্লাহ নড়বে চড়বে পড়বে টিকায় রাখবো তো। হ্যাঁ, রাজি? পাক্কা? কে কে রাজি দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন।